না ফেরার দেশে পশ্চিমবঙ্গের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। আজ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল। জানা যায় তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। 23 মার্চ রিয়েলিটি শোতে তিনি অংশও নেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়, কিন্তু এই অভিনেতা রাজি না হওয়ায় তার ইচ্ছা অনুযায়ী বাড়িতেই চিকিৎসা শুরু হয়। শেষ রক্ষা হলো না তার, মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেতা। এদিকে এই অভিনেতার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে ছুটে যান অভিনেত্রী লাবণী সরকার সহ অনেকেই। 1964 সালের 3 এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পথ ভোলা। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেন অভিষেক। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি, কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি খড়কুটো ধারাবাহিকে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে সবকিছু ফেলে তিনি পাড়ি দেন না ফেরার দেশে।